বাংলাদেশকে যেই পাবে সেই হবে লাভবান, ফলে বাজিমাত করতে হলে বাংলাদেশকে চাই পাশে, যার ফলে বর্তমানে বাংলাদেশকে পেতে এক প্রকার প্রতিযোগিতা নেমে গিয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত এবং ফ্রান্স। এর আগে কখনো বিশ্বের অন্য কোনো দেশকে নিয়ে এই শক্তিধর দেশগুলোকে প্রতিযোগিতা করতে কখনো দেখা যায়নি, যেমনটা দেখা যাচ্ছে বাংলাদেশকে নিয়ে। কিন্তু কেন এত বাংলাদেশকে নিয়ে পারাপারি করছে এই দেশগুলো, এ ব্যাপারে কথা বলছে ভারতীয় মিডিয়া। তো তারা এই ব্যাপারে কি কি বলছে সেটা দেখবো আমাদের আজকে মূল ভিডিওতে। পুরো ভিডিওতে আপনার সাথে আছি আমি ইয়াদুল হক গালিব, আপনারা দেখছেন দ্য রিমার্কেবল মিডিয়া। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় বাংলাদেশকে নিতে পারবে কোন দেশ? চীন, রাশিয়া, আমেরিকা, ফ্রান্স, নাকি এদের সবাইকে ছাপিয়ে ভারত একাই রাজ করবে? একটা বলয়ের মধ্যে বাংলাদেশকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চলছে। বাংলাদেশ কি সত্যি সত্যি কোনোদিন স্বাধীনভাবে চলতে পারবে না? এই দেশটাকে নিয়ে যে পরিমাণ টানাটানি চলছে নির্বাচনকে সামনে রেখে, সেটা অন্য কোনো দেশের ক্ষেত্রে সেইভাবে দেখাই যায় না। কার শক্তি বেশি তাহলে, আমেরিকার, চীনের, রাশিয়ার, ফ্রান্সের, নাকি ভারতের? বাংলাদেশকে হাতে পেলে বাজিমাত করবে সেই দেশটা, অনেক লাভ, অনেক লাভ বাংলাদেশকে হাতে পেলে। একাত্তরের সেই স্বাধীনতা সত্যিই কি মস্তিষ্কে ঢুকতে পেরেছে? বাংলাদেশের উপর একটা তীব্র অ্যাটেনশন তৈরি হচ্ছে। বিগত 15-20 বছরে একটা কাঠামো তৈরি করে ফেলেছে দেশটা, যার একটা উজ্জ্বল ভবিষ্যৎ তো ডেফিনেটলি আছে। চীন, রাশিয়া, আমেরিকা, ভারত, ফ্রান্স সবাই টানাটানি করছে বাংলাদেশকে নিয়ে। আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়া আর চীনের বিরোধ দৃশ্যমান, যার প্রভাব সরাসরি এসে পড়ছে বাংলাদেশের উপর। একদিকে চীন এবং ভারতের ভূরাজনৈতিক দ্বন্দ্ব চলছে, মাঝখানে বাংলাদেশ। বাংলাদেশ বুদ্ধি করে কোনো একটা দেশকে বিশেষ অ্যাটেনশন দিচ্ছে না, সব দেশের সাথেই ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে হাসিনার সরকার। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ সরকার বুঝতে পেরেছে কোনো একটা দেশকে বিশেষ পাত্তা দেওয়া মানে অন্য দেশগুলো বাংলাদেশের উপর ঝাঁপিয়ে পড়বে। বাংলাদেশের উপর প্রভাব বিস্তারের সব দেশ বাণিজ্যকে ব্যবহার করতে চাইছে। একটা ছোট্ট হিসেব দেখবেন, চীন বাংলাদেশে রপ্তানি করে প্রায় $16-17 billion পণ্য, বাংলাদেশ থেকে আমদানি করে মাত্র $75 কোটি পণ্য। বাংলাদেশকে তারা বছরে $100 কোটি সাহায্য দেয়। অন্যদিকে ভারত বাংলাদেশে রপ্তানি করে বছরে প্রায় $8 billion পণ্য, কিন্তু আমদানি করে মাত্র $26 কোটি। চীন, রাশিয়া, আমেরিকা, ভারত, ফ্রান্স সকলেই বাংলাদেশে অবকাঠামো খাতে ব্যাপক সাহায্যের প্রস্তাব দিচ্ছে। বাংলাদেশের কাছে এদিক ওদিক থেকে নানান অফার আসছে, চ্যালেঞ্জ বাড়ছে দেশটার। চীনের তুলনায় ভারত এগিয়ে যাচ্ছে বাংলাদেশের উপর তাদের সাংস্কৃতিক প্রভাবে, আর এক্ষেত্রে সব দেশের থেকেই এগিয়ে রয়েছে ভারত। চীন দীর্ঘমেয়াদী লক্ষ্য সামনে রেখে খেলছে। কূটনীতিকরা বলছেন, আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখছে বেজিং, আবার বিএনপির সঙ্গেও সম্পর্কের মাধ্যমে তারা একটা ভারসাম্য রাখছে। এই খেলাটা যদি বাংলাদেশ সরকার ধরতে না পারে, তবে হাসিনা সরকারের সমূহ বিপদ। এটা ঠিক, সব দেশের থেকেই বাংলাদেশ নিজস্ব কৌশলে সুবিধা নিচ্ছে। আমেরিকার প্রধান উদ্দেশ্যই চীনের বলয় থেকে বাংলাদেশকে বের করে আনা। চীন বিরোধী বন্ধু সংগ্রহে বাংলাদেশকে উপরের তালিকায় রেখেছে আমেরিকা। সামরিক শক্তিতে চীন সংখ্যায় আমেরিকার সমান, তবে দক্ষতা ও প্রযুক্তিগত উন্নয়নে চীন আমেরিকার থেকে এখনো পিছিয়ে রয়েছে। বাংলাদেশকে সেটাই বোঝানোর চেষ্টা করে চলেছে আমেরিকা। বাংলাদেশে বর্তমানে যতগুলো বড় বড় মেগা প্রকল্প হচ্ছে সবগুলোতেই চীনের অংশগ্রহণ বেড়ে গেছে, আমেরিকা কিছুটা পিছিয়ে পড়ছে। এদিকে ইউক্রেন যুদ্ধকে সামনে রেখে আরও কাছাকাছি এসেছে চীন রাশিয়া। দুই দেশের সম্পর্ক অন্য উচ্চতায় বিরাজ করছে। বাংলাদেশে দুটো দেশই বিপুল বিনিয়োগ করছে। নির্বাচনে জিতে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তবে বোঝা যাবে আসল সমীকরণ কি হতে পারে। ক্ষমতায় যদি না আসে, তাহলেও বোঝা যাবে কোন দেশ হাসিনা সরকারকে চাইছিল আর কারা নয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে তাই বলাই যায় বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তো দর্শক, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল। নেক্সট আপনার জন্য আরো কিছু ইন্টারেস্টিং ভিডিও হাজির হবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।